মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি অঞ্চলের দোমাটি ভিটেপাড়া এলাকায় আগুনে তিনটি বাড়ি ঘটনাটি রবিবার দুপুরে সাগরপাড়া থানার দোমাটি ভিটেপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ভিটেপাড়া এলাকার বাসিন্দা নিজামুদ্দিন মণ্ডলের বাড়িতে প্রথমে আগুন লাগে তারপর দ্রুত সেই আগুন পাশের দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন ততক্ষণে তিনটি বাড়ি আগুনে ভষ্মীভূত হয়ে যায় জানা যায় পাশের বাড়ির গৃহবধূ রান্না করছিলেন রান্না করতে বাইরে আসায় আগুন লেগে যায় সেই আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন তারপর প্রতিবেশীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে বাড়ির চাল গম ধান গুরুত্বপূর্ণ নথিপত্র সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় সহায় সম্বলহীন অবস্থায় সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা

চাল ডাল যা ছিল টাকা পয়সা কিছু বের করতে পারা যায়নি